চারদিকে সাগর ঘেরা এক দ্বীপ মহেশখালী, দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এই মহেশখালী, যেখান থেকে আপনি দাঁড়িয়ে দেখতে পাবেন সমুদ্রের অপার সৌন্দর্য। জেটিতে নামার পরপরই অনেকগুলো অটোচালিত ইঞ্জিন রিক্সা কিংবা টমটম দেখতে পাবেন। একটু দর কষাকষি করে নেবেন, আমরা 500 টাকা চেয়েছিল, 250 টাকা ঠিক করে নিলাম। যাত্রা শুরু। জেটি ঘাটটা অত্যন্ত চমৎকার, দুই পাশে কেওড়াবন দিয়ে ঘেরা, পথ দিয়ে আপনাকে যেতে হবে মূল ভূখণ্ডে। আপনার চোখে পড়বে রাখাইনদের বৌদ্ধ মন্দির। মহেশখালীতে প্রায় 7 থেকে 8 হাজার রাখাইন সম্প্রদায়ের মানুষ বাস করেন, তাই এখানে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির। মন্দিরের বাইরেই মংফু মার্কেট, যেখান থেকে আপনি চাইলে শুটকি কিনে নিতে পারেন। মহেশখালী শুটকি নানা কারণে বিখ্যাত, কারণ এখানের তাজা মাছগুলো দিয়ে শুটকি বানানো হয়। এখানকার জীবনযাত্রা অনেকটা বাংলাদেশের যে কোনো একটা মফস্বল শহরের মতোই। এইভাবে এখানে প্রায় 100টা মন্দির ও প্যাগোড়া রয়েছে। মূলত মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের পরে এখানে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষরা বাস করেন, তাই তাদের নানা স্থাপত্য কৌশল এখানে ফুটে ওঠে এইসব মন্দিরের কারুকাজে, এবং যা খুব সহজে মন কেড়ে নেয় পর্যটকদের। ঘুরতে ঘুরতে আমরা আরও বেশ কয়েকটা বৌদ্ধ বিহার দেখলাম। শান্ত স্নিগ্ধ এক জনপদ এই মহেশখালী। এখানকার বিখ্যাত মিষ্টি পান আর মধুর মতো ডাবের পানি খেতে ভুলবেন না যেন। কত মিষ্টি পান কত করে? মিষ্টি পান আছে 10-15-20 টাকা, বেশ স্পেশাল আছে 30-40-50, আগুন পান আছে 50 টাকা। সেট মহেশখালীর অন্যতম পর্যটন এলাকা এই শুটিং ব্রিজ। যে ব্রিজটি প্রায় 1 কিলোমিটারের চেয়েও বড়, লম্বা একটি পথ ধরে এটি সমুদ্রে গিয়ে মিশেছে। কথা দিয়েছিলাম মহেশখালীর চমৎকার সব প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাবো, সেটি দেখলাম। আমরা এখানে আসলে সত্যি সত্যি মুগ্ধ হওয়ার মতো চমৎকার কিছু দৃশ্য দেখেছি, এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এখন আমাদের যাওয়ার পালা, আমরা চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি। আপনারা কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, অবশ্যই লাইক কমেন্টস দেবেন।